রিভাইভরিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সংশয়বাদী আমরা আছি জনতা এবং চীনা অধ্যায় যারা আমাদের সাথে শুরু থেকেই আছেন তারা জানেন এই চ্যাপ্টারটি আগেও কাভার করা হয়েছে কিন্তু সেই সময় আমাদের কাছে উন্নত প্রযুক্তি না থাকার কারণে আমাদের অডিওতে বেশ সমস্যা দেখার কারণে আমরা আবার নতুন করে এটাকে আপডেট করতে চলেছি ইনশাআল্লাহ যদি আপনারা আগে এটাকে দেখে থাকেন তাহলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন অথবা নতুন সুরে নতুন স্টাইলে আবার আমাদের সাথে শুনতে পারেন সম্পূর্ণ যৌনতা এবং জেনা অধ্যায় একত্রে পশ্চিমা বিশ্বের যৌন দুর্দশা ষাটের দশকের পশ্চিমে ঘটা যৌন বিপ্লব অনেকের জন্য অনেক আশা আর উৎসাহ নিয়ে এসেছিল কিন্তু এক সময় উচ্ছ্বাসে ভাটা পড়ে সময়ের পরিক্রমায় এই আন্দোলনকে আজ ত্রুটিপূর্ণ এমনকি কুচ্ছিত মনে হচ্ছে যৌনতার লক্ষ্য তাৎপর্য এবং যৌনতার মাধ্যমে প্রকৃত সন্তুষ্টির প্রশ্নগুলোর মোকাবেলা করতে এই আন্দোলন ব্যর্থ হয়েছে বিপ্লব মানেই অগ্রগতি নয় এক জরিপে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রতি চারজন পশ্চিমা নারীর মধ্যে কমপক্ষে একজন যৌন হয়রানি কিংবা নির্যাতনের শিকার অন্যদিকে দেখা যাচ্ছে পশ্চিমা নারীদের প্রতি চারজনের একজন জীবনের কোনো না কোনো সময়ে পারিবারিক সহিংসতার শিকার হতে হবে এই দুটো তথ্য যেন একে অপরের প্রতিবিম্ব এ পরিসংখ্যানগুলো বাস্তবতার প্রতিফলন পশ্চিমের মানুষ আজ উপলব্ধি করতে শুরু করেছে যে তাদের এবং লিবারেল সেকুলারদের বিশ্বের সবচেয়ে বড় সমস্যার একটি হল নারী এবং কন্যাশিশুদের ব্যাপারে তাদের অসুস্থ চিন্তা বিউটি কনটেস্টের নামে পাঁচ বছর বয়সেই শিশুদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে শরীর দেখানোর নগ্ন প্রতিযোগিতায় অন্যদিকে যুবতীরা কেন হাত পা ছড়িয়ে চোখ বন্ধ করে উদ্যম জনতায় ঝাঁপিয়ে পড়ছে না তা নিয়ে সমালোচনায় মুখর সেক্স পজিটিভ নারীরা আর পশ্চিমা নারী যদি কোনোভাবে সবের কবল থেকে বেঁচেও যায় তাহলে তার জন্য অপেক্ষা করছে পারিবারিক নির্যাতন যৌন সহিংসতা আর তা না হলে একাকিত্ব আর ডিপ্রেশনে ভরা এক বিবর্ণ জীবন নারী নির্যাতন রোধে কর্মক্ষেত্রে আর বিশ্ববিদ্যালয়ে পুরুষদের জন্য বিস্তারিত গাইড বানানো হচ্ছে যাতে তারা যথাযথ আচরণ শিখতে পারে সেই সাথে গাইড বানিয়ে তাদের শেখানো হচ্ছে পুরুষত্ব বিষাক্ত পুরুষ মাত্রই সম্ভাব্য ধর্ষক যৌনতা যখন পণ্য যৌনতা আজ একটি পণ্য লিবারেলিজম চরমভাবে যৌনায়িত একটি সংস্কৃতি তৈরি করেছে যেখানে সোশ্যাল মিডিয়ার চাপ আর নারী দেহের পর্নোগ্রাফির ছবিতে ভরপুর বিজ্ঞাপনের মিশেলে যৌনতার এই পণ্য তৈরি হচ্ছে নিউ ইয়র্ক লন্ডন কিংবা আমসটারড্যামের মতো জায়গাগুলোতে যৌনায়িত পরিবেশ ভোতা করে ফেলেছে মানুষের অনুভূতি আর সংবেদনশীলতাকে এমন এক বিপজ্জনক পরিবেশ তৈরি হচ্ছে যেখানে নেশাখোরের মতো প্রতিনিয়ত আরও তীব্র উত্তেজনার খোঁজে ছুটে বেড়াচ্ছে মানুষ যতদিন যাচ্ছে একই মাত্রার উত্তেজনা আর সন্তুষ্টির জন্য ততই মানুষকে খুঁজতে হচ্ছে আরও চরম যৌনতা আর বিকৃতির দেখা দিয়েছে পশুকাম শুরু হয়েছে শিশুকামের মতো নানান যৌন বিকৃতি সামাজিক ন্যায় বিচার আর অধিকার আদায়ের অজুহাতে প্রত্যেক বিকৃতিকে গ্রহণযোগ্য আর প্রশংসনীয় করে তোলার লক্ষ্যে তৈরি হচ্ছে বিভিন্ন গুরুপার সামাজিক আন্দোলন পশ্চিমা বিশ্বের অনেক দেশে যৌনতা আজ একটি প্যারাডক্স মানুষ এমনভাবে জীবন কাটায় যেন যৌনতাই সব কিন্তু একই সাথে সাময়িক উত্তেজনার বাইরে যৌন সম্পর্কের আর কোনো অর্থ কিংবা তাৎপর্য তাদের জীবনে নেই যৌনতা একই সাথে সব কিছু আবার একেবারেই অর্থহীন অন্যদিকে স্কুলের রাগবি টিমের খেলোয়াড় থেকে শুরু করে আপাত শ্রদ্ধা ভাষণ সংসদ সদস্যরা কিশোর তরুণীদের কাছে অযাজিতভাবে নিজেদের যৌনাঙ্গের ছবি পাঠাচ্ছে অন্যদিকে কিশোরীদেরকে উৎসাহিত করা হচ্ছে ইনস্টাগ্রাম কিংবা স্ন্যাপচ্যাটে শরীর প্রদর্শনের নিজেদের অ্যাসেট দেখাতে কিংবা ইনবক্সে নোটস পাঠাতে সোশ্যাল মিডিয়া এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে মানুষ একই সাথে আত্মমুগ্ধ আবার অন্যের কাছ থেকে গ্রহণযোগ্যতা পাবার আশায় বেপরোয়া নারী বিরুদ্ধে যুদ্ধ পশ্চিমের দৈনন্দিন আলাপচারিতায় নারীর আলোচনা সবসময় উপস্থিত পশ্চিমা শ্রেষ্ঠত্ব প্রগতি এবং অন্যান্য যে মিথগুলো আছে সেগুলো টিকিয়ে রাখার জন্য স্বাধীন পশ্চিমা নারীর গুরুত্ব অপরসীম কিন্তু এ দেশগুলোর অনেকগুলোতে জনপরিসরে অংশ নিলে হলে নারীদেরকে কার্যত তার জড়ায়ুকে করতে হয় কারণ মাতৃত্ব আর তুচ্ছ গৃহিণীর জীবনে নারী সন্তুষ্ট হয়ে গেলে সেটা প্রগতিশীল আর নারীবাদের ওই প্যারাডক্সে প্রবেশ করে দিবে যা পশ্চিমা বিশ্ব আজও অস্বীকার করার চেষ্টা করে যাচ্ছে হয়তো পশ্চিমা নারীর পক্ষে ঘরের বাইরে সব কিছু একই সাথে পাওয়া সম্ভব নয় মাতৃত্বকে ওখানে দেখা হয় অস্থিতিশীল উৎস হিসেবে অনেকে বলেন লম্বা মাতৃকালীন ছুটির কারণে প্রফিট কমে মাকে সম্মান করা হয় যখন দেখানোর মতো কোনো কর্পোরেট কৃতিত্ব তার থাকে যেমন অমুক কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সফল মা অথবা অমুক কোম্পানির উদীয়মান ম্যানেজার একজন সফল মা এই বৈপরীত্যগুলো তৈরি করে এক অসহনীয় টেনশন নারীত্বের কোনো পথ কিংবা প্রকাশভঙ্গি আর টিকে থাকে না এক সময় পরিবারকে মনে করা হতো ভালোবাসা সন্তুষ্টি আর সহায়তার উৎস কিন্তু এখন পরিবারকে দেখা হয় বোঝা হিসেবে এমন বোঝা যা থেকে পালিয়ে বেড়াতে হবে এ সব কিছুর ফলে তৈরি হয় যৌন এবং মনস্তাত্ত্বিক দুর্দশা অনেক সময় অস্বাভাবিকতা কিংবা উন্মাদনা গিয়ে শেষ হয় মানুষ পারিবারিক ভালোবাসা চাই কিন্তু সেই ভালোবাসা পাওয়ার রাস্তাগুলো বিয়ে সন্তান পারিবারিক স্থিতিশীলতা আজ বন্ধ পশ্চিমের অর্ধেকের বেশি শিশু জন্ম নেয় ডিভোর্সি অবিবাহিত কিংবা সেপারেটেড মায়ের গর্ভে ব্যাপারটা দুশ্চিন্তার ভাঙা পরিবার আর অপরাধ হারের মধ্যে সম্পর্ক অনস্বীকার্য পশ্চিমা দেশগুলোতে যে খুন এবং সহিংস অপরাধের মাত্রা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ হয়তো এটা তার অন্যতম কারণ হাতে গোনা যে কয়জন বিয়ে করে তাদের পরিবারের উপর অশরীর ও প্রেতাত্মার মতো ঘুরতে থাকে পরকীয়ার ছায়া ব্যভিচারেরও বাণিজ্যকরণ করেছে পশ্চিম অ্যালিসন মেডিসনের মতো সাইটগুলো তাদের কোটি কোটি নিবন্ধিত সদস্যদের সাহায্য করছে ব্যভিচারের সঙ্গী বাছাই করতে কিছু কিছু পশ্চিমা দেশে নারীত্ব যেন প্রহসন কসমেটিক্স আর পারফিউম বাবদ প্রতি বছর পশ্চিমা নারী খরচ করে বিশ বিলিয়ন ডলারের বেশি কসমেটিক সার্জারি বাবদ খরচ হয় আরও বারো মিলিয়ন ডলারের মতো অথচ মাত্র বাইশ মিলিয়ন ডলার দিয়ে পুরো পৃথিবীর সব গরিব মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব কর্পোরেশনগুলোর বেঁধে দেওয়া সৌন্দর্য আর ফ্যাশনের সংজ্ঞা অনুযায়ী কসমেটিক্স আর কসমেটিক সার্জারির পেছনে টাকার পাহাড় খরচ করা হয় পশ্চিমার নারী নিজেকে যৌন আবেদনময়ী হিসেবে উপস্থাপন করার বেপরোয়া প্রয়োজনে ব্যবহার করে প্রফিট কর্পোরেশনগুলো যৌন আবেদনময়ী হবারই অতৃপ্ত তাড়না তৈরি হয় কারণ সমাজ আর সংস্কৃতি নারীকে তার শরীরের প্রতিটি ইঞ্চি নিয়ে দুশ্চিন্তা করতে শেখায় নিজের শরীর আর চেহারা নিয়ে হিরমন্যতার কারণে প্রতি বছর লক্ষ লক্ষ নারী ইটিং ডিজর্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানসিক ব্যাধিতে ভোগে এদের অনেকের সমস্যা মাত্র এগারো বছর বয়স থেকে দুঃখজনকভাবে দুঃখজনকভাবে অপরের মন কাড়ার জন্য আক্ষরিকভাবে উপোস করে বসা ওই নারীরা পশ্চিমা পুরুষের কাছ থেকে কাঙ্ক্ষিত সেই মনোযোগটা পায় না পুরুষত্বের সংকটে ভোগা পশ্চিমা পুরুষকে রক্ত মাংসের অনিখুঁত নারী আকর্ষণ করে না ইন্টারনেট পর্নোগ্রাফির অসীম স্রোতে গা ভাসানো ওই পুরুষ তার সংবেদনশীলতা হারিয়ে অবশ হয়ে গেছে বহু আগেই নিরন্তর মনোযোগের ঘাটতি আর অস্থিরতায় ভোগা এই পুরুষের দিন কাটে পণ দেখে হস্তমৈথুন করে ভিডিও গেমস খেলে অথবা আত্মহত্যা করে কিছু কিছু পশ্চিমা দেশ বিশ থেকে উনপঞ্চাশ বছর বয়সী পুরুষের মৃত্যুর সবচেয়ে বড় কারণ হল আত্মহত্যা কল্পজগৎ নাকি বাস্তবতা এই অসহনীয় বাস্তবতার মুখোমুখি হয়ে অনেকে হারিয়ে যেতে চাই কল্পজগতে ফ্যান্টেসির জগতে তারা বাস্তবতাকে খুঁজে কেউ হলিউডের রোমান্টিক সিনেমা কিংবা ডিজনি কার্টুনে দেখা নিখুঁত সোলমেইট আর ট্রোলাভ খুঁজে বেড়াই আবার কেউ গা ভাসিয়ে দেয় শর্তহীন বহুগামী বাস্তবতা যেন কোনো পর্নোগ্রাফির সিনেমার ছেট কোনো সম্পর্ক শর্ত পরিণতি নেই যে যত পারে মানুষের সাথে বিছানায় যাবে পশ্চিমা মিডিয়া মুন সাথে সেই বাস্তবতা তুলে ধরে মাইলি মাইলিসাইরাসের মতো এক সময়কার শিশু তারকাদের চরম কুচ্ছিতভাবে যৌনায়িত করে উপস্থাপন করা হয় ছোট মেয়ে আর কিশোরীদের যৌনকরণ করে দেখানো হয় নারীর ক্ষমতায়নের উৎস হিসেবে তারা নিজেদের যৌন স্বাধীনতা প্রকাশ করে ফরণ তারকাদের মতো পোশাক আর আচরণে বয়সন্ধিকালে বসানোর আগেই তাদের শরীর আর যৌনতার প্রতিশ্রুতি নিলামে তোলা হয় পশ্চিমা নারী সরল মনে বিশ্বাস করে যে তার পোশাক তার মুক্তি আর স্বাধীনতার প্রতিফলন কিন্তু দেখা যায় অল্প কিছু খুঁটিনাটি পার্থক্য ছাড়া তাদের অধিকাংশ একই রকম পোশাক পরে পশ্চিমে সেক্স থেরাপিস্টের সংখ্যা অগণিত গোগ্রাসে তাদের পরামর্শ গেলা হয় তা যতই সাংঘর্ষিক বিচিত্র কিংবা বিকৃত হোক না কেন শরীর ভালোবাসা আর যৌনতা নিয়ে আলোচনার একচেটিয়া কর্তৃত্ব এই আত্মস্বীকৃত সেক্স গুরুদের তাদের বাতলে দেওয়া বিভিন্ন টিপস ইন্টারনেট টিভি গসিপ ম্যাগাজিনের কল্যাণে দানবীয় রূপ ধারণ করে তৈরি হয় এক ধরনের পর্ণ মনস্তত্ব সর্বত্র বিরোজমান যৌনায়তা যৌনায়তা এখানে সর্বত্র বিরজমান বিশেষ করে স্কুলগুলোতে বয়সন্ধের কাছাকাছি আসলেই সহজ প্রাপ্য কোনো শরীরের ওম খুঁজে বের করতে হবে যৌন অভিজ্ঞতা অর্জন আবশ্যিক একটা নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর যৌনায়তা থেকে বেরত থাকা অনেকটা সামাজিকভাবে অচ্ছুত হবার মতো পারিপার্শ্বিক চাপ মিডিয়ার প্রচার করা অন্তহীন যৌনায়তা আর সমাজের মিশেলে এক বিপজ্জনক মিশ্রণ তৈরি হয় মেয়ে ক্লাসমেটকে গণধর্ষণ করেছে প্রাথমিক স্কুলের ছেলেরা অনেক পশ্চিমা শহরে এমন ঘটনা দেখা যায় আর এর সংখ্যা বাড়ছে কিন্তু ছোট মেয়েদের দুশ্চিন্তা শুধু ক্লাসমেটদের নিয়ে না যৌন সহিংস অপরাধীদের বিস্ময়কর রকমের হালকা শাস্তি দেওয়া হয় পশ্চিমে অপরাধ প্রমাণিত হবার পরও তুলনামূলকভাবে অল্প সময়ে জেলে কাটিয়ে পুনর্বাসিত হয়ে তারা সমাজে ফিরে আসতে পারে পশ্চিমের কিছু দেশ একই যৌন নির্যাতনে প্রাপ্ত বয়স্কদের উপর করলে যে শাস্তি শিশুর উপর করলে শাস্তি তার চেয়ে কম সবচেয়ে বেশি ধর্ষণ হওয়া দশটি দেশের লিস্টে ইন্ডিয়া আর জিম্বাবুয়ে ছাড়া বাকি নামগুলো পশ্চিমা দেশের শুধু যে অন্ধকার গলিতে ঘুরে বেড়ানো অপরাধীরা শিশুদের উপর যৌন নির্যাতন চালাচ্ছে তা নয় শিশু পর্নোগ্রাফি এবং যৌন দাসত্বের প্রযোজক পরিবেশক এবং গ্রাহকের খাতায় নাম আছে বিখ্যাত চিত্র নির্মাতা থেকে শুরু করে ব্লিয়নিয়ার হেজ ফান্ড ম্যানেজার এবং অন্যান্য সেলিব্রিটিদের এমনকি হার্ভার্ড ল স্কুলের অ্যালান ডারশুয়ের মতো প্রভাবশালী অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ ওঠে শিশুকাম এবং সেক্স ট্রাফিকিংয়ের নিষ্পাপ শিশুদের প্রতি যৌন আকর্ষণ করা পশ্চিমের ধনী আর বিখ্যাতদের যেন অসম্ভব যারা সফল হতে পারে বিখ্যাত হতে পারে ধনী আর ক্ষমতাবান হতে পারে শিশু ধর্ষণের অতি প্রাকৃত উত্তেজনা তাদের জন্য বরাদ্দ এই অবিশ্বাস্য হৃদয় বিদারক দুর্দশা সত্ত্বেও পশ্চিমা সাম্রাজ্যবাদীরা তাদের যৌন বিপ্লব বাকি পৃথিবীতে রপ্তানি করতে চাই এটাকে পবিত্র কর্তব্য মনে করে তারা সামরিক দখল আর এনজিওর মাধ্যমে সুশীল সমাজে তৈরি করে উন্নয়নশীল বিশ্বের নারীদেরকে তারা মুক্ত করতে চাই তাদেরকে শেখাতে চাই যৌনতার পশ্চিমা তরিকা দীর্ঘদিন ধরে যেটাকে দূরের গণজগতের দৃশ্য মনে হচ্ছিল আজ সেটাকে মনে হচ্ছে বিশ্বজুড়ে চলা সভ্যতা এবং সংস্কৃতির সংঘাত ভৌগোলিক দূরত্ব আর বিচ্ছিন্নতার কারণে গতকাল জানে চিন্তা করা অপ্রয়োজনীয় মনে হচ্ছিল গ্লোবালাইজেশনের কল্যাণে আজ সেটা পরিণত হয়েছে প্রত্যক্ষ হুমকি দীর্ঘদিন ধরেই পশ্চিমা সাম্রাজ্যবাদীরা লুটপাট আর ধর্ষণের শিকার হওয়া বাকি পৃথিবীর মানুষ আজ ভয় আর দুশ্চিন্তার সাথে আবিষ্কার করছে পশ্চিমা বিশ্বের যৌন অসুস্থ আর এই ব্যাধি অনেক দিন ধরে সংক্রমিত করে চলেছে বাকি বিশ্বকে নিরাপদ যৌনতা বিয়ে আস্তিক হন কিংবা নাস্তিক বিয়ের বাইরে নিরাপদ যৌনতা বলে যে কিছুই নেই এই কথা আপনাকে স্বীকার করতেই হবে যার সাথে সুচ্ছেন সে যদি আপনার স্বামী বা স্ত্রী না হন তাহলে ইচ্ছাকৃতভাবে কিংবা দুর্ঘটনা বসত যাই ঘটুক না কেন আপনাকে পুরোপুরিভাবে নির্ভর করতে হবে তার করুণার উপর নতুন কোনো জীবনের কথা বলুন মারাত্মক যৌনবাহিত অসুখের কথা বলুন কিংবা শারীরিক মানসিক বা যৌন নির্যাতনের কথা বলুন আক্ষরিকভাবেই এটা জীবন এবং মৃত্যুর প্রশ্ন একসময় এটা ছিল কমন সেন্সে বিষয় সবাই জানতো এবং মানত কিন্তু আজ এ কথা বললে আপনি হয়ে যাবেন ধর্মীয় মৌলবাদী যে মানবাধিকার জন স্বাধীনতা বোঝে না এই কথাটা বোঝা কি এতটাই কঠিন মানুষ আসলে কতটা অন্ধ হতে পারে মুসলিম হিসেবে আমরা জিনা থেকে বিরত থাকি কারণ এটা আল্লাহর আদেশ তবে একই সাথে চারপাশের এই এলোমেলো বাস্তবতা থেকেও এই সত্যের উপকারিতা এবং এর পেছনের প্রজ্ঞাকে আমরা চিনতে পারি ভিকটিমবিহীন অপরাধ মানুষ অনেক সময় মজা করে বলে গাড়ি চালাতে লাইসেন্স লাগে কিন্তু সন্তানের অভিভাবক হতে লাইসেন্স লাগে না এটা কেমন কথা হালকা চালে বলা হলো কথাটার পেছনে যুক্তি আছে ভেবে দেখুন স্কুলে পড়ানো ডাক্তার কিংবা আইনজীবী হওয়া এমনকি মেকানিক হতে হলেও একটা সার্টিফিকেট লাগে এগুলোর তুলনায় একটা শিশুকে লালন পালন করা অনেক বেশি নাজুক ও গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এটার জন্য কোনো সার্টিফিকেট লাইসেন্স বা প্রশিক্ষণ নেই কেন শিশুরা আমাদের সমাজের ভবিষ্যৎ তাদের নৈতিকতা দায়িত্ববোধ চরিত্র আমাদের সমাজের ভবিষ্যৎকে প্রভাবিত করবে যেসব শিশু উপযুক্ত অভিভাবকত্ব পায় না তাদের বেকারত্ব মাদক এবং অপরাধে জড়ানোর আশঙ্কা বেশি থাকে সমাজের কর্মক্ষম সদস্য এবং ন্যায়নিষ্ঠ মানুষ হবার ক্ষেত্রে ব্যর্থতার আশঙ্কা থাকে সাধারণের চেয়ে বেশি কাজেই শিশুর সঠিক পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুরা যেন যোগ্য অভিভাবক এবং যথাযথ পরিচর্যা পায় তা নিশ্চিত করার কোনো না কোনো ব্যবস্থা সভ্য জাতিগুলোর মধ্যে থাকা উচিত অযোগ্য দায়িত্ব জ্ঞানহীন লোকেরা যেন শিশুদের ভবিষ্যৎ অগ্রাহ্য করে যা ইচ্ছাদায়ী করতে না পারে তাদের সন্তানেরা যেন সমাজের বোঝায় পরিণত না হয় তা নিশ্চিত করা কি সামাজিক দায়িত্ব না এই ধরনের একটা লাইসেন্সের বিধান ইসলামে আছে তা হলো নিকাহ যথাযথভাবে রসুল্লাহ সাল্লাহ আলহামের সুন্না পালন করে বাস্তবায়ন করা হলো নিকার একটি স্থিতিশীল পরিবারের নিশ্চয়তা দেয় যেখানে পিতা এবং মাতা সন্তানে লালন পালন করবে আর তাদের সমর্থন দেওয়ার জন্য থাকবে বৃহত্তর পরিবার এবং সার্বিক সমাজ অথচ দশকের পর দশক ধরে লিবারেল এবং মডার্নিস্ট ইসলামী মূল্যবোধের উপর নিরন্তর আক্রমণ চালিয়ে যাচ্ছে তাদের মতে বিবাহপূর্ব যৌনতাকে নিষিদ্ধ করে ইসলাম যৌন স্বাধীনতার গলা চেপে ধরেছে অথচ বাস্তবতা হল জিনার নিষেধাজ্ঞার বিধান মানুষের স্বাধীনতাকে রক্ষা করে কারণ এই নিষেধাজ্ঞা ডিভোর্সি অবিবাহিত নারী এবং সন্তান পালনের অনুপযুক্ত নারী পুরুষের সংখ্যা সীমিত রাখে এতে করে শিশুর এবং সমাজের স্বার্থ সুরক্ষিত হয় বিষয়টা এতই স্পষ্ট যে বিবাহপূর্ব যৌনতাকে নিষিদ্ধের যৌক্তিকতা বোঝার জন্য ধার্মিক হওয়া জরুরি নয় সব ধরনের সমাজ বৈজ্ঞানিক প্রমাণ এই বিধানকে সমর্থন করে কাজেই বিবাহপূর্ব যৌনতাকে ভিক্টিমবিহীন অপরাধ বলা যায় না যিনা একটা বড় ধরনের অপরাধ আধুনিক রাষ্ট্র এই অপরাধের লাগামহীন বৈধতা দিয়েছে ফলে অপরাধের হার বেড়েছে একই সাথে বেড়েছে সরকারি সহায়তার উপর নির্ভরশীল মানুষের সংখ্যা যেনা ব্যাপকভাবে প্রচলিত হওয়ার আরেকটি দীর্ঘমেয়াদী ফলাফল হল রাষ্ট্রের উপর মানুষের নির্ভরশীলতা বাড়া আর রাষ্ট্রের উপর জনগণের নির্ভরশীলতা যতই জ্যামিতিখালে বাড়তে থাকে বাড়তে থাকে রাষ্ট্রের ক্ষমতা এতে দিন শেষে লাভ হয় রাষ্ট্র ক্ষমতাসীন হয় কর্পোরেটগুলো এই কারণে হাজার হাজার বছর ধরে যৌনতার ব্যাপারে চলে আসা অনুশাসন এবং মূল্যবোধ নিয়ে আধুনিক জাতিরাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই যৌনতার ব্যাপারে ইসলামী মূল্যবোধ কেন যৌক্তিক এবং সেকুলার লিবারেলের অবস্থানের চেয়ে নৈতিকভাবে শ্রেষ্ঠতর তা সন্দেহাতীতভাবে প্রমাণ করা সম্ভব ডেটিং কিংবা জিনার ব্যাপারে ধর্মীয় যুক্তি কারোর মনোভূত না হলে এই যৌক্তিক প্রমাণগুলো এই বিধানগুলোর শ্রেষ্ঠত্ব প্রমাণে যথেষ্ট যৌন শিক্ষার উদ্দেশ্য যৌন শিক্ষা ক্লাসের শিক্ষার্থীদের বয়স দিন দিন কমছে আমি যখন স্কুলে ছিলাম তখন যৌনশিক্ষা শুরু হতো ক্লাস টেন থেকে এখন শুরু হয় হাই স্কুল থেকে অনেক ক্ষেত্রে প্রাইমারি স্কুলেও শিশুর মানসিকতা এবং গঠনের উপর এ ধরনের ক্লাসের প্রভাব কেমন হতে পারে বৃহত্তর সমাজের উপর এর প্রভাব কেমন পড়তে পারে মুসলিম সংস্কৃতিতে বয়সন্ধির আগে বাবা মা সন্তানের সাথে যৌনতার ব্যাপারে কথা বলে না আর যখন বলে তখন সেটা বলা হয় ইঙ্গিতে কারণ মানুষের কৌতূহলের ক্ষমতা অনেক শিশুকে যখন এই ব্যাপারগুলো নিয়ে বলা হবে তখন সে কৌতূহলী হবে তার নিজে নিজে অনুসন্ধানের সম্ভাবনা বাড়বে আর আধুনিক মনোবিজ্ঞান আমাদের যতই সেক্স পজিটিভ হওয়ার কথা বলুক না কেন এর ফলাফল নেতিবাচক যৌন শিক্ষা ক্লাসে কি পড়ানো হচ্ছে তা খুব দ্রুত বদলাচ্ছে প্রাইমারি স্কুলে শিশুদের এখন সমকামিতা সেক্সুয়াল ফ্লুইডিটি সেক্সুয়াল ওরিয়েন্টেশন জেন্ডার আইডেন্টিটির মতো বিষয়গুলো শেখানো হচ্ছে শিশুদেরকে প্রশ্ন করা হচ্ছে তুমি ছেলেদের পছন্দ করো নাকি মেয়েদের নাকি ছেলে মেয়ে দুটোকেই নাকি কোনোটাকেই না তুমি কি নিজেকে ছেলে মনে করো নাকি মেয়ে নাকি কোনোটাই না শিশুদের উপর এবং আমাদের ভবিষ্যতের উপর এই ধরনের শিক্ষা এবং চিন্তাভাবনার প্রভাব কেমন হতে পারে তা বোঝার জন্য জ্যেতিষী হতে হয় না তবে সবচেয়ে বিচিত্র জিনিস হলো যৌন শিক্ষার পিছনে লিবারেল দর্শন লিবারেল দর্শন অনুযায়ী যৌনতা আমাদের জীবনের একটি স্বাভাবিক এবং প্রকৃতির অংশ তাই শিশুরা যৌনতা নিয়ে জানবে এটাই স্বাভাবিক মানব দেহ নিয়ে জানতে লজ্জার কি আছে শিশুদের এসব না জানানোর কারণ কি তারা তো এমনিতেই টিভি বা কোনো না কোনো মাধ্যমে এক সময় এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে কথাগুলোর সাথে ইবলিসের কথাবার্তার মিল আছে আদম হাওয়া আলহিসাল্লামকে প্রতারিত করে নিষিদ্ধ বৃক্ষের ফল খাইয়েছিল ইবলিস এই ফল খাবার পর তাদের লজ্জাস্থান তাদের কাছে উন্মুক্ত হয়ে যায় শিশুরা কথা বলতে শেখা মাত্রই তাদের যৌনতা শেখানো একে ইতিবাচক স্বাস্থ্যকর প্রগতিশীল কিছু একটা হিসেবে উপস্থাপন করা এই পুরো ব্যাপারটা ইবলিসের বেশ পছন্দ হওয়ার কথা বাস্তবতা হলো যৌনতা মূলত লজ্জাজনক এটা শুধু তখনই ইতিবাচক স্বাস্থ্যকর এবং গ্রহণযোগ্য যখন এটা আল্লাহর আদেশ অনুযায়ী সংগঠিত হয় কিন্তু শিশুদের শেখানো হচ্ছে উল্টোটা সমাজে যে ধর্মকে অপ্রাসঙ্গিক এবং সেকেলে মনে করার প্রবণতা দিন দিন বাড়ছে এতে অবাক হওয়ার কিছুই নেই কাউকে যদি স্কুলে শেখানো হয় যৌনতা সবসময় স্বাস্থ্যকর তাহলে যে জিনিস জনতার পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় তা নিঃসন্দেহে অবাস্তব অযৌক্তিক এবং খারাপ বলেই মনে হবে ইখতিলাত নারী পুরুষের অবাধ মেলামেশার ব্যাপারে ইসলামের অবস্থা নিয়ে আপাতভাবে দিনের জ্ঞান সম্পন্ন মুসলিমদের অভিযোগ অনুযোগ করতে দেখা যা যা খুবই দুঃখজনক নারী পুরুষের অবাধ মেলামেশা অর্থাৎ ইখতিলাত থেকে বিরত থাকা ইসলামের প্রাথমিক শিক্ষার একটি নারী এবং পুরুষের মেলামেশা শুরু হয় ফ্লাট করা ফ্লাট করা থেকে ব্যাপারটা গড়ায় একে অপরকে স্পর্শ করার দিকে আর তারপর ব্যাপারটা যাই জিনাই জিনা বিয়ে আর পরিবারকে ধ্বংস করে আর পরিবারের ধ্বংস মানবতার পতন ডেকে আনে এটা কি অতিরঞ্জিত আমি কি বাড়িয়ে বলছি একেবারেই না যার চোখ আছে বোধ বুদ্ধি আছে যে নিজের সাথে সৎ সে জানে যে নারী পুরুষের মেলামেশা শুধু এসব পরিণতি ডেকে আনে না বরং মানুষকে এর চেয়েও খারাপ এক পরিণতির দিকে নিয়ে যায় তা হলো জাহান্নাম লিবারেল ফেমিনিস্টরা এসব কথা মানবে না আমি জানি কিন্তু আজ এমন অনেক লোক আছে যারা বাহ্যিকভাবে আলিমের পোশাক পড়লেও ভেতরে ভেতরে লিবারেল ফ্যামিলিসদের মতো ধ্যান ধারণা পোষণ করে পাবলিক স্পেসে নারী এবং পুরুষের পৃথক অবস্থানে যে ইসলামী বিধান সেটার বিরোধিতা করে এমন সব নির্বুদ্ধিতাপূর্ণ কথা বলে যেগুলো তাদের কাছে অজ্ঞতা এবং চিন্তার সংকীর্ণতা প্রকাশ করে দেয় নারী পুরুষের অবাধ মেলামেশার পরিণতির ব্যাপারে আমার বক্তব্য নিয়ে যদি আপত্তি থাকে তাহলে দয়া করে দয়া করে নিজের প্রশ্নগুলির উত্তর দিন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নামে নারী পুরুষের যে ধরনের অবাধে মেলামেশা আজ আমরা মুসলিম এবং অমুসলিম সমাজে দেখি সেখানে কি ফ্লার্ট করা হয় নাকি না হয় না এ ধরনের মেলামেশা কি মানুষকে বিপরীত লিঙ্গের দিকে তাকানো এবং স্পর্শ করার মতো হারামের দিকে নিয়ে যায় না সমাজে জিনা ব্যাপকভাবে প্রচলিত হয়ে গেলে কি বিয়ে কঠিন হয়ে যায় না যিনা কি বিয়েকে ধ্বংস করে না পশ্চিমা বিশ্বে পঞ্চাশ শতাংশ শিশুর জন্ম হয় ডিভোর্সই অবিবাহিত কিংবা সেপারেটেড মায়ের গর্ভে এ ধরনের শিশুদের বেকারত্ব ডিপ্রেশনের ভোগা অপরাধ কিংবা মাদকে জড়ানোর হার অনেক বেশি এগুলোর জন্য কি জিনার ব্যাপক প্রচলন দায়ী নয় পঞ্চাশ শতাংশের দম্পতির ডিভোর্স হয়ে যাচ্ছে পঁচিশ শতাংশের বেশি বিবাহিত পুরুষ এবং পনেরো শতাংশ নারী পরকীয় করার কথা স্বীকার করেছে অ্যাশলি ম্যাডিসনের মতো সাইটগুলো কোটি কোটি নিবন্ধিত সদস্যদের ব্যবেচারের সঙ্গী বেছে দিতে সাহায্য করে বিয়ে আর পরিবার কি পশ্চিমা সমাজে আজ ধ্বংসের মুখোমুখি নয় এত কিছু জানার পরও একজন মুসলিম কীভাবে এই ব্যাপারগুলো নিয়ে নিষেধ থাকতে পারে তা আমার বোধগম্য নয় আমি জানি ক্যামতের একটি লক্ষণ হলো জিনা বেড়ে যাওয়া ক্যামতের আগে রাস্তায় প্রকাশ্যে জিনা করা হবে আজ আমরা চারপাশে কি দেখছি তারপরও কিভাবে মুসলিম হিসেবে নিশ্চিন্ত থাকা যায় আধুনিক সমাজে জিনারে বৃদ্ধির জন্য কি নারী পুরুষের অবাধ মেলামেশার দায়ী নয় যদি আপনি মনে করেন অবাধ মেলামেশায় কোনো ভূমিকা নেই তাহলে দয়া করে ব্যাখ্যা করুন কেন আমরা এমন অবস্থা দেখছি এই বাস্তবতাগুলোকে উপেক্ষা করে অনেকে কেবল বলে মুসলিমদের তাকুয়া থাকা দরকার দেখুন নারী পুরুষের মেলামেশা সুনির্দিষ্ট নিয়ম এবং সীমারেখা সেরিয়াতে ঠিক করা আছে ওই সীমারেখাগুলো মেনে চলাই হলো তাকুয়ার দাবি তাকুয়ার কথা বলা এগুলোকে উঠিয়ে দেওয়ার কথা কিভাবে বলা যায় আপনার যত তাকুয়ায় থাক না কেন বিপরীত লিঙ্গের কারোর সাথে একাকী অবস্থান করা হারাম এটা নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য শুধু মজা করা কিংবা সোশ্যালাইজিংয়ের জন্য বিপরীত লিঙ্গের কারোর সাথে মেলামেশা করা জায়েজ নয় নারী পুরুষের যে ধরনের মেলামেশাকে পশ্চিমা লিবারেল সমাজ স্বাভাবিক মনে করা হয় সেটা ইসলামে জায়েজ না মসজিদে নারী এবং পুরুষ সালাত আদায়ের জায়গার মধ্যে পার্টিশন থাকা নিয়ে অনেকে আপত্তি তোলে তারা জানে পার্টিশনকে হারাম বা বলা সম্ভব নয় তাই তারা বলে নবী সাল্লু আলিহাল্লামের সময় মসজিদে নববীতে নারী এবং পুরুষের সালাতের স্থানের মধ্যে কোনো পার্টিশন ছিল না এর তারা খুব জোর দিয়ে বলে কিন্তু সাহাবিয়াতে আনুহর পোশাক কেমন ছিলেন মসজিদে যাবার সময় তারা কিভাবে যেতেন মসজিদে কোথায় কিভাবে দাঁড়াতেন কোন কোন ক্ষেত্রে তাদের মসজিদে যেতে মানা করা হয়েছিল সেই হাদিসগুলো নিয়ে তারা কথা বলে না সেগুলোকে তারা এড়িয়ে যায় নারী এবং পুরুষের অবাধ মেলামেশা নিষিদ্ধ হবার পরই সেই বিধান নিয়ে মুসলিমদের হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই নারী পুরুষের মেলামেশাকে সীমিত করা শুধু তা কয়া এবং আল্লাহর বিধান সম্পর্কে সচেতন হবার চিহ্ন নয় বরং সভ্য এবং পরিশীল হওয়ার বৈশিষ্ট্য হল অবিবাহিত নারী ও পুরুষ অবাধে একে অপরের সঙ্গে মেলামেশা করবে না ফ্লার্ট করবে না পশুর মতো একে অপরের সঙ্গে গড়াগড়ি করবে না ইমাম আল গজ্জালি বলেছেন অন্তরের প্রথম ভাবনাকে দূর না করলে কামনা তৈরি হবে কামনা থেকে তৈরি হবে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা থেকে নিয়ত আর নিয়ত থেকে কাজ আর সেই কাজ বান্দাকে ধ্বংস করে দেবে আল্লাহর ক্রোধের উদ্বেগ করবে তাই মন্দকে সে করেই কেটে ফেলতে হবে যখন অন্তরে ভাবনা আসবে তখনই থামিয়ে দিতে হবে কারণ বাকি সব কিছুর উৎপত্তি ওই ভাবনা থেকেই সেক্স সেলস আজকের মিডিয়া যৌন কেন্দ্রিক কেন কারণ যৌনতার মার্কেট আছে জনগণ যৌনতা চাই তারা যৌনতা দেখতে চাই ভোগ করতে চায় চাহিদা আছে তাই ইন্ডাস্ট্রিগুলো সেই চাহিদার যোগান দিচ্ছে ব্যাস তবে জনগণের মধ্যে এই চাহিদা তৈরি করেছে এই একই ইন্ডাস্ট্রিগুলো মানুষের মাথার ভিতরে তারা ক্রমাগত বিষ ঢোকাচ্ছে এক সময় মানুষ বিষে আসক্ত হয়ে পড়ছে ঠিক একই কারণে ঠিক একই কারণে আজ পৃথিবী জুড়ে মাদকা শক্তি বাড়ছে কোনো স্বাভাবিক মানুষ বুকের ভিতরে ধোঁয়া ঢোকাতে চায় না কোনো স্বাভাবিক মানুষ ঘুম থেকে উঠে নিজের শিরার মধ্যে বিষাক্ত কেমিক্যাল প্রবেশ করাতে চায় না স্বাভাবিক অবস্থায় কেউ ভাত ফল সবজি পচানো কড়া গন্ধের গা গোলানো তরল গিলতে চায় না এগুলোর চাহিদা তৈরি করতে হয় মানুষের মধ্যে এসব চাহিদা তৈরির জন্য ইন্ডাস্ট্রিগুলো প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিজ্ঞাপন সহ বিভিন্ন সাংস্কৃতিক কারিগরির মাধ্যমে মানুষকে ভাবতে শেখায় যে চাহিদাগুলো সহজাতভাবেই তাদের মধ্যে তৈরি হয়েছে আর তাই এগুলোকে পূরণ করতে হবে মানুষের প্রাকৃতিক অধিকার আর প্রাকৃতিক চাহিদা অনুযায়ী কাজ করায় সবচেয়ে নৈতিক লিবারেল মানবাধিকার এই ধারণার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে কিন্তু এই অধিকার আর চাহিদাগুলো আসলে কতটা প্রাকৃতিক সেটা নিয়ে কেউ প্রশ্ন করে না আর কোনো কিছু যদি প্রাকৃতিক হয়ও তাহলে সেটা অনুযায়ী কাজ করতে আমরা নৈতিকভাবে কেন বাধ্য হব সেটাও প্রশ্ন আধুনিক পুঁজিবাদী ব্যবস্থা কেন যৌনতা ফেরি করে মানুষ অশ্লীলতায় লিপ্ত হলে লাভকার যে অশ্লীলতা করছে তার কোনো লাভ নেই সে নিজেকে ছোট করছে অপমানিত করছে এতে লাভ আছে শয়তানের শয়তান চাই মানুষ তার পদানকে অনুসরণ করুক যাতে সে মানুষকে তার সাথে জাহান নামে নিয়ে যেতে পারে আর কার লাভ অশ্লীলতা আর অবাধ যৌনতা ছড়িয়ে পড়লে সমাজে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে এর মধ্যে এক নম্বর হল ভোগবাদ কেউ যখন নিজের সব শারীরিক কামনা বাসনা সব ফ্যান্টাসি চরিতার্থ করতে অভ্যস্ত হয়ে যায় তখন তার মধ্যে কোনো ধরনের আত্মনিয়ন্ত্রণ কাজ করে না এ ধরনের মানুষ খুব ভালো ভোক্তার ক্রেতা হয় যতক্ষণ পকেটে টাকা থাকে ততক্ষণ যা ইচ্ছা তাই কেনে যা ইচ্ছা তাই করে এই ধরনের মানুষ সব সময় শারীরিক তৃপ্তি আর আরাম খোঁজে তার মধ্যেই কাজ করে চাহিদা উদিত হবার মাত্রই তা পূর্ণ করার তীব্র তাড়না কারণ তাৎক্ষণিকভাবে কামনা বাসনা তৃপ্ত করাই সে নিজেকে অভ্যস্ত করে ফেলেছে এ ধরনের মানুষ আসলে আদর্শ ভোক্তা কাজেই অশ্লীলতা এবং অবাধ যৌনতার প্রভাবে ভোগবাদ বাড়ে ভোগবাদ বাড়লে কাদের লাভ বিভিন্ন কর্পোরেশন আর সরকারের লাভ যারা এই নিরন্তর ভোগ থেকে মুনাফা অর্জন করে আজ আমরা চারপাশে তীব্র বস্তুবাদী এবং ভোগবাদী একটি সমাজ দেখি কেন কারণ নিজের কামনা বাসনাকে যে নিয়ন্ত্রণ করে সে নিজেকে সংযত করে সে ভালো ভোক্তা না কোনো শহরের আদিবাসীদের মধ্যে মদের আসক্তি বাড়লে যেমন মদ বিক্রেতার লাভ তেমনি মানুষকে তাৎক্ষণিকভাবে কামনা বাসনা পূরণে অভ্যস্ত করে তুললে কর্পোরেশনগুলো লাভ তাছাড়া এভাবে একটি আত্মকেন্দ্রিক সমাজ গড়ে ওঠে এমন সমাজকে নিয়ন্ত্রণ করা সহজ যে সমাজের মানুষ চরমভাবে আত্মকেন্দ্রিক প্রত্যেকটা মানুষ সেখানে বিচ্ছিন্ন দ্বীপের মতো সেই সমাজকে নিয়ন্ত্রণ করা অনেক সোজা অন্যদিকে যে সমাজের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় ভালোবাসা এবং আনুগত্যের সম্পর্ক থাকে মানুষ একে অপরের জন্য আত্মত্যাগে প্রস্তুত থাকে সেই সমাজকে নিয়ন্ত্রণ করা বেশ কঠিন বিচ্ছিন্ন একাকী মানুষদের নিয়ন্ত্রণ করা সহজ সঙ্গবদ্ধ মানুষকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু সঙ্গবদ্ধ সমাজের অংশ হতে হলে অনেক সময় নিজের কামনা বাসনা আর ইচ্ছের উপর সমাজের স্বার্থকে স্থান দিতে হয় কোনো পরিবার তখনই মজবুত হয় যখন পরিবারের সদস্যরা একে অপরের জন্য নিজ স্বার্থ আর চাহিদা বিসর্জন দিতে প্রস্তুত থাকে অন্যদিকে ব্যক্তিবাদ মানুষকে শেখায় শুধু নিজেকে নিয়ে চিন্তা করতে নফসি 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 মানুষ যখন এভাবে চিন্তা করতে শুরু করে তখন ওই ক্ষমতাসীনরা লাভবান হয় যারা মানুষকে শয়তানি পরিণতির দিকে ঠেলে দিতে চায় এটাই হলো ভোগবাদী আত্মকেন্দ্রিক সমাজের চূড়ান্ত গন্তব্য সমাজে অশ্লীলতা এবং অবাধ যৌনতার প্রসার ঘটানোর আরেকটি উদ্দেশ্য হল মানুষের ভালো মন্দ নির্ধারণের ক্ষমতা নষ্ট করে দেওয়া মানুষের যখন তাকোয়া থাকে না তাকোয়া দূরের কথা প্রাথমিক পর্যায়ে শালীনতা বোধ থাকে না তখন সত্য মিথ্যা আর ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা নষ্ট হয়ে যায় ক্ষমতাসীনরা লাভবান হয় মানুষ যদি মন্দকে চিনতেই না পারে তাহলে মন্দকে প্রতিরোধ করবে কীভাবে ভালো কি সেটাই যদি মানুষ জানতে না পারে তাহলে কিভাবে খারাপ থেকে ভালোর দিকে পরিবর্তন চাইবে আজকের ক্ষমতাসীনরা জঘন্য ধরনের সব কাজ করে বেড়াচ্ছে কিন্তু কেউ প্রতিবাদ করছে না কেন আমার বাবা বেড়ে উঠেছিলেন সিরাজে সিরাজ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর সেখানে এক চালের আরদ্দার ছিল পুরো সিরাজে যত চাল বিক্রি হতো সব তার হাত ঘুরে আসতো এই আর একদিনে চালের দাম পঞ্চাশ পার্সেন্ট বাড়িয়ে দিল বেশি দাম মানে বেশি লাভ তাই সে দাম বাড়িয়ে দিল ইরানের মানুষ দুবেলা ভাত খায় কাজে চালের দাম বাড়িয়ে দিলে কিছু মানুষকে উপোস করতে হবে যারা আগে দারিদ্র সীমার ঠিক উপরে ছিল তারা চলে যাবে নিচে নিঃসন্দেহে এটা জুলুম যখন বিশাল প্রতিবাদ হলো বিক্ষোভ মিছিল হলো সেই আড়ত ঘেরাও হল সবাই চালের দাম কমানোর দাবি জানালো অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মানুষ রাস্তায় নামলো মুক্ত বাজার অর্থনীতি কিংবা অন্য কিছুর দোহাই দিয়ে আর পক্ষে কেউ সাফাই গাওয়ার চেষ্টা করল না কারণ সবাই বুঝতে পেরেছিল যা হচ্ছে তা অন্যায় এই জুলুম বন্ধ করতে হবে কিন্তু মানুষের মধ্যে ভালো মন্দ চেনার ক্ষমতা নষ্ট হয়ে গেলে ক্ষমতাসীনরা অপরাধীরা যা ইচ্ছা তাই করতে পারে প্রতিবাদ কিংবা প্রতিরোধ নিয়ে তাদের মাথা ঘামাতে দেখা যায় না কারণ অন্যায় যে হচ্ছে সেটাই বেশিরভাগ মানুষ বুঝতে পারে না সমাজে অশ্লীলতা এবং অবাধ যৌনতার প্রসার ঘটানোর আরেকটি কারণ হলো। মানুষ যখন ইচ্ছে মতো কামনা বাসনা চারিতার্থ করতে অভ্যস্ত হয়ে যায় তখন অন্যায়কে চিনতে পারলেও অন্যায়ের বিরুদ্ধে সে কথা বলতে চায় না অন্যায় প্রতিরোধ করার মতো ইচ্ছাশক্তি আর সাহস তার মধ্যে থাকে না তার মধ্যে এক ধরনের অভ্যস্ত আলস্য কাজ করে আল্লাহর আদেশ অমান্য করে তার বেঁধে দেওয়া সীমা লঙ্ঘন করে ক্রমাগত নবসকে সন্তুষ্ট করার কারণে তার মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার মতো আত্মিক শক্তি থাকে না ভোগবাদ আত্মতৃষ্টির পেছনে ছোটার মানসিকতা এবং গোনাহাতে অভ্যস্ত হয়ে পড়া সমাজকে এভাবে দুর্বল করে এবং এক সময় সভ্যতার ধ্বংস রেখে নিয়ে আসে অল্প কিছু ক্ষমতাসীন মানুষ আজ খুব নিপুণভাবে মানবজাতির জাতির নবসকে দিচ্ছে মানুষকে ক্রমাগত উদ্বুদ্ধ করছে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে তার কামনা বাসনা চরিতার্থ করতে আর এই কাজকে বুদ্ধিভিত্তিক বৈধতা দিচ্ছে লিবারেলিজমের দর্শন তৈরি হচ্ছে চরম মাপের আত্মকেন্দ্রিক ভোগবাদী আর বস্তুবাদী সমাজ লিবারেলিজম মানুষকে শেখাচ্ছে ভোগ করো নিজেকে তৃপ্ত করো নিজেকে সন্তুষ্ট করো নেফসি 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 আর এভাবেই ধ্বংস হচ্ছে সভ্যতা আর এখানেই শেষ হচ্ছে আমাদের যৌনতা এবং জীনা অধ্যায় যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটিতে লাইক না দিয়ে যাবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্যগুলো কেমন লেগেছে নতুন কোন বই কাভার করা যায় এবং কিভাবে আরও ভালো করা যায় আপনাদের প্রত্যেকটা মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনাদের মতামত না দিয়ে আপনারা যাবেন না দেখা হবে পরবর্তী এপিসোডে ততদিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি